আচ্ছা, এটা হচ্ছে মেথডের নাম, বন্ধ হয়ে গেছে। আচ্ছা, মেথডে একটা রিটার্ন টাইপ থাকে, একটা মেথড একটা জিনিস রিটার্ন করতে পারে। এখানে যদি আমি স্ট্রিং না লিখি, ভয়েড লিখি, তার মানে সে কিছুই রিটার্ন করবে না। এখানে যদি ইন্টিজার লিখি, তার মানে সে ইন্টিজার রিটার্ন করবে। ডাবল লিখলে ডাবল রিটার্ন করবে। আর মেথডের নাম লেখার ক্ষেত্রে একটা কনভেনশন, সেটা হচ্ছে মেথডের নাম সবসময় ভার্ব দিয়ে শুরু হবে। মেথডের নামের আগে শুধু একটা ভার্ব থাকবে। আমরা কনসোল ক্লাসের রাইট লাইন বা রিড লাইন ইউজ করছি, ওখানে সবসময় কিন্তু একটা ভার্ব থাকে শুরুতে। আর এখানে আমরা ভ্যারিয়েবল নামের ক্ষেত্রে ইউজ করতাম ক্যামেল কেসিং, আর মেথডের নামের ক্ষেত্রে ইউজ করবো প্যাসকেল কেসিং। প্যাসকেল কেসিং হচ্ছে যে কটা, যেমন গেট একটা ওয়ার্ড, ভ্যালু একটা ওয়ার্ড, সবকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটাল লেটার হবে, এটা হচ্ছে প্যাসকেল কেসিং। আমি একটা মেথড লিখলাম যেটা একটা স্ট্রিং রিটার্ন করবে, আর এই স্ট্রিংটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। কারণ এই মেথডটাকে আমি এখান থেকে কল করবো। আচ্ছা, এখানে কিন্তু কল করতে দিচ্ছে না, দিচ্ছে না, তার কারণ হচ্ছে আমি যে মেথড থেকে কল করতে যাচ্ছি ওই মেথড হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক মেথড থেকে আরেকটা মেথডকে কল করতে গেলে ওটাকে স্ট্যাটিক হতে হয়। আর স্ট্যাটিক কি এটা নিয়ে পরের ক্লাসে আলোচনা হবে, আপাতত আমরা এখানে স্ট্যাটিক লিখলাম। এটা মেইন মেথড তো যেহেতু স্ট্যাটিক, এই জন্য কল করা যাবে না। কোথায় অবজেক্ট ক্রিয়েট করে? আমরা তো এখন ক্লাসে পৌঁছাই নাই, মানে ইউজার ডিফাইন টাইপে তো আমরা যাই নাই, দেরি আছে। আচ্ছা, তো আমরা যাচ্ছি ভ্যালুটা দেখবো। এখানে আমরা প্রথমে একটা মেথড লিখলাম, পরে ওই মেথডটাকে এখানে কল করলাম রাইট লাইনের ভিতরে। তো আমরা এখানে এটাকে আরেকটা স্ট্রিং এ রেখে দিতে পারি। রিড লাইন হচ্ছে সে লাইন শেষ পর্যন্ত ওয়েট করে, লাইন শেষে এন্টার দিলে, এই জন্য এন্টার দিলে।